আমি ওয়াসি আপনাদের দেখুন ওয়াসি কোন ব্লগের চ্যানেল চলে আজকের ভিডিও শুরু করা যাক তো গাইস আজকে আমরা দাদা ভাই চলে আসছি সামনে ইন্টো দিবে হেই গাইস আসসালামু আলাইকুম আমি শ্যাম আপনারা দেখছেন ওয়াসি গেম ব্লগের ইউটিউব চ্যানেল চলো আজকের ভিডিও শুরু করা যাক অনেক দিন ধরে ভিডিও করা হচ্ছে না তো এখন আমরা দাদা ভাই কাছে তো তো গাইস আমি দোকানে যাচ্ছি তো দোকানের দিকে চলে আসছি তো লাগিয়ে নিলাম তো দেখো কত সুন্দর শাক হয়ে গেছে আমরা আসলে পরে একটু পরে ভিডিও শুট করতেছি ওই জন্য শাক করে একটু কম দেখতে পাচ্ছি বড় হয়ে গেছে তাই দেখতে পাচ্ছ তো তো গাছ দেখো আমি আর সাম্মু ছয় মাস আগে না এক বছর আগে একটা আম গাছ লাগিয়েছিলাম ওই আম গাছে আম ধরেছে গাইস দেখো তো গাছ দেখো সাম্মু এই গাছটা লাগিয়েছি কিন্তু এটা কী গাছ কী হয় কেউ জানে না দেখো তুমি গাছটা দেখে নাও তো পাতাগুলো এরকম জানলে আমার মনে হয় কমলা গাছ নামটা কমেন্ট করে দিও তো তো আমরা ভিডিও করছিলাম কিন্তু ভিডিওটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে তুই একটু স্কিপ করে দেয় এখন দেখো আমার এই বন্ধ করে ফেলছি দেখেন একটু দরজাটা আমি দেখো আমার এই শালা কি ভিডিও করছে ভিডিও সুইচ অন করে নি তো এদিকে দেখো দরজা হয়ে গেছে এই ঘরটা কিন্তু আমি শেষে যে আগুন তো পুড়িয়ে দিব পাতা শর্ট পড়বে আরো অনেক পাতা লাগবে আরো পাতা নিয়ে যায় দেখো আমাদের ঘর রেডি হয়ে গিয়েছে তোমার ক্যামেরা দে তো গাইস দেখো সব জিনিস ওকে বাদ খালি যে এই জামার উপর দেওয়াটাই ওকে না এখন এটা কী করবো খুঁজে পাচ্ছি না তো একটু সেভ করে নিই আমি এটা অনেক এটা আমি অনেক কষ্ট করে খুঁজে পেলাম এরকম একটা ফুল খুঁজতেছিলাম আমি গাছ দেখো এরকম সুন্দর লাগছে এখন হালকা তো এখন ভিতরে আমরা একটু কাজ টাজ করে উপরে শুকনো পাতা দেবো তার আগুন দিতে সুবিধা হবে তো এরকম করে দেবো আর তোমরা একটা ইয়ে কী কয় ঘরের সিনেমেটিক শটটা দেখো তো গাছ এখন আমরা দেখো ইয়ে বাইরে বানা ফেললাম এখন আমরা ওই সাইড দেখিয়ে দিই তো সমস্যা আমার মনে হচ্ছে যে এইখানে একটু বেশি ভালো আমরা এই ঘর বাড়ির ভিতরে আগুন ধরে দিব ইয়ে করা আছে তো সাইজ নেই এই এই বলবো সাইজ এই আমরা করে নেই অনেকগুলো গাইজ একটু স্কিপ করলাম এই করে নেই তো গাইজ আমার ভুল করে ভুল ভাব নিয়ে নেওয়ার কারণে তুমি দেখতে পাও না হয়তো আমি এটা স্কিপ করে দিয়েছিলাম তো আমার একটু একটু সাইজ বেশি বড় নিয়েছে অনেক সময় নষ্ট হয়েছে আচ্ছা তোমাদের তোমাদের ভাষায় এটাকে কী বলে অবশ্যই কমেন্টে জানা যায় আমাদের এখানে তো শিনুট বলে সব জায়গাতে শিনুট কয়ধোয়া হবে ওই জন্য একটু শুকনো পাতা দিব উপরে
বাড়িতে দেখো শনিবার সিনেমাটিক শব্দের মাধ্যমে দেখালাম তো আমি তো মোবাইল দিয়ে নিজের হাতে সিনেমাটিক শট এডিট করছি ওই জন্য কত বেশি ভালো হয়নি আচ্ছা আমরা এখন আমাদের ঘরের অবস্থা আমাদের তো আর কিছু করার নাই এখন একটু ভালোভাবে দিয়ে একটা ছবি তুলে তুলে ঘরটাকে তো লেটস ডু প্রথম ম্যাচ বাস্টে সেকেন্ড ম্যাচ সেকেন্ড মতো গেছে অনেক বাতাস হয়ে জন্য ইয়ে হচ্ছে না এদিকে একটু গরম লাগবে তো গাছ পুরোপুরি ধরে নি কারণ অনেক বাতাস চলছে একটু ধরার চেষ্টা করুক ধরে ফেলেছে তো দে আমাকে দিয়ে দে দেখতে পাচ্ছ সম্ভবত ছোট জানে না একটু স্কিপ করে বলতেছে তো সব দেখা গেছে আমার তো এখন তুই ভিডিওটা কর আমাদের আগুন ধরন শুরু হয়ে গেছে তো একদিকে ধরে গেছে তো উপরের ম্যাচটা ছিল এখন এখানে আমরা ফুল দিয়ে একটু সাজিয়েছি আমি সাজাচ্ছি সামনে তো কোনো কাজের না গজব বেজতি গাইস আমাদের পক্ষে বানানো কুকটা এখন আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে ইয়া না দেখো দেখো বাতাসের কারণে আমি বলতেছিলাম বাতাস দেখো প্রমাণটা দেখো জাস্ট এখন এরকম হচ্ছে আমাদের বাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তো আগুন তো পুরানো হচ্ছে যখন আগুন তোরা বেশি পাকলামি করিস না এটা হলো পাকলামির ফল তো মেরে দিলাম দেখবি ওই ফুল টুল ও ওই ফলটা কিন্তু আস্তে আস্তে দেখো ফলটা পরে নি কি ফল এটা কি না ওটা আমি অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি শ্যামুকে বললাম একটু ভালো জিনিস খোঁজ তুই পাতা নিয়ে আসছিল পাতা না তো যে একটু পাথর বলছে ওটা টাঙ্গাই দে মালুম তোর বাপ কমা থেকে চল তো আমি এবার ওটা খুঁজে নিয়ে আসলাম বলছে তোর পাগলের মতো ছেলে কথাবার্তা বলে আগুন নিভে যাচ্ছে গাইস একটু আগুন আসতেছি একটু শীত তাড়াতাড়ি করে দিলে এটা তুলে নেই দেখেন একটু ধরে নেই আগুনটা বেশি বাক নামে করে তো গাইস এখানে আগুন ধরে নাই ধরে গিয়েছে তো আমি এখন এই পথে একটু দিয়ে দেবো আগুন ফেলে দেয় কষ্টের বোন আমাদেরই ভাঙতে দিচ্ছে তা অনেকখানি বাড়ছে খরিদে রং করে দিব দেখো কিরকম পাগল ওই যে এই পাখিটা সবুজ পাতা তুমি দিল ঠিক তাড়াতাড়ি সরা ওটা
انا 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 شكرا بطريقه شكرا بطريقه شكرا بطريقه شكرا بطريقه شكرا তোবাই স্কলটা বেঁচে গেছে দেখো খাবে নাকি এটা কি ফল না আবার পরে খেয়ে গেছে থ্যাঙ্ক ইউ আমার ব্লগ শেষের দিকে একটু যেটা ছিল বনে দেখব ভিতরে কি আছে এটা আগুন একটু পুড়ছেও আচ্ছা তো আগুন পুরো দেখো আচ্ছা একটু স্কিপ করলি তো গাইস এখন আমি এই ফোনটা ছিল দেখি আছে ভিতরে তাহলে একটু আমি ওই আগুন একটু ওই উপর উপরে একটু ইয়ে করে চা বানাবো ওয়াও এই ফলটা দেখে এরকম এটা কি বড়ই মনে হয় দেখতে পাচ্ছ না গাইস একটু খেয়ে দেখি একটু কেমন তো গাইস দেখো আমরা এখানে পাতিল বসে নিয়েছি তো এই যে এখানে পানি দিয়েছি তো আমরা এখন একটু আগুন ধরাবো জল দেব তো একটু স্কিপ করে দিই তো গাইস দেখো এখন সামু জল দেবে পাতে ধরাচ্ছে শখ তাড়াতাড়ি শিনুটের ধরা খালি সময় নষ্ট বেশি করে শিনুটের তো শিনুটের ধরে গিয়েছে ওই মেসের গাড়িটার ভিতরে ফেলে দে এখন আস্তে আস্তে পাতা দে ওই সাইড দে হ্যাঁ এই সাইড দে তুই ওই সাইড দে গাইস তো নিভে গেছে আবার ক্যামেরা আমি এটা ধরা আমি ধরা একবার গাইস দেখো আমরা রেডি করে ফেলেছি আমি মেসেজ কিছু বলতে দেবো গাইস বাতাস আসতেছে সামা বেশি পাকনামি করলো যেন ধরলো না কি কল্পনা করলাম যা করছিস করছিস তোর জন্য ধরানি
গুরু ব্যাপার তাহলে ফাইনাল মানে মানে কথা দিল তো নাকি কোন টা খাবো তো গাইস অনেক কষ্ট করে জল দিলাম আমি এখন আস্তে আস্তে পড়ছে না পড়লে আবার অনেক কষ্ট করতে হবে তো হালকা হালকা করে আমি একটু ইয়ে দিয়ে দিই পাতাটা একটু দিয়ে দিলাম একটু আগুন আছে একটু আগুন আছে একটু আগুন আছে ধরে গিয়েছে তুমি দেখতে পাবো না গাইস তো নেমে গিয়েছে তো আবার আমাদের কষ্ট করতে হবে তো গাইস এখন আমি একটু ইয়ে অবশিষ্ট ম্যাচ কিছু আছে এই পেপার দিয়ে আগুন ধরাতে হবে নাহলে আমরা পারছি না শিনুটা আগুন ধরাতে তো অনেক কষ্ট করে পেপার জোগাড় করলাম তো এখানে দিয়ে দিয়েছি তো আমরা আস্তে আস্তে করে কাগজ দিয়ে শুরু করবো তারপর শিনুর দিয়ে দিই তাহলে আগুন থাকবে বেশিক্ষণ অসুবিধা নেই এবার হাত কেবল ধরে শুরু হলো আগুন দেখে আগুন আসছে গাইস কাগজ দিয়ে শুরু করি নাহলে আগুন থাকবে না অনেক বাতাস হচ্ছে তো হচ্ছে পানি ফুটলে আমরা চা পাতা দিব চা পাতা রেডি আছে আগুন নেবে নেই হাত দিস না নেবে নেই আমি দেখতে পাচ্ছি হাত দিস না নেবে না আগুন ওই পিছন দে দে আমি এদিকে ধরে আসি পিছন দে ঠাসে দে থামাসাল ভেডিসম এর খাতা গায়ে ছোটা থামাসাল ভেডিসমের খাতা আইনস্টাইনের খাতার থামাসাল একসাথে পড়াশোনা করতাম ওই খাতা পুড়িয়ে দিচ্ছি পারবো না ওই জন্য অন্য কাগজ দে অন্য কাগজ গায়ে সেটা স্যান্ডেলটা পরে দেবো জীবনে পুরাতে পারি না কেমন লাগতেছে ওরা খাতা দিল নাকি ওরা খাতা দিছিস না খাবো 20 টাকা মিষ্টি 20 টাকা হাফ কাপ ফুল কাপ 400 টাকা ফুল কাপ 400 টাকা কারণ শূন্য কোনো মূল্য নেই মানে আসে বাম দিকে বলালে আসে ডান দিকে বলালে নেই চা খেতে চাইলে অবশ্যই বলে দিও কমেন্ট করো অনেক সুন্দর যে যারা মনে সবচেয়ে বেশি লাইক করবে তাকে আমি 1 কাপ চা বানাই দেবো যদি বাংলাদেশের মধ্যে হয় চা খাওয়ার জন্য এইখানে কথা পেয়ে গিয়েছি এটা কি জিনিস ডাবের তো বুঝছি কিন্তু ওরা পুরান যাবে সিরা মেইন ঝামেলা কিন্তু পুরান কোনো ঝামেলাই নেই কিন্তু সেটটা তো 12টা বাজে তো গাইস আমাদের চা পাতা দেখে নাও একটু ঢেলে দিচ্ছি গাইস তুই দে ভাই আমার ভয় লাগছে আমার দেখা হাতে ক্যামেরা আছে আগুন থাকে দে রেখে দে তুই চা পাতা ঢালাকে তাড়াতাড়ি আগুন নিমে গেল আস্তে আস্তে দাও
এখন ধর ধরা আসন নিয়ে গেছে দাঁড়া দাঁড়া سكيب كردي هل هل كردي هل 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 سكيب كذي. دوغادي لام مثلا كهدا خالي هواي كسر بسم الله. نقطة عند اللالة كسر دكتور أشوفه أنا أكون لكسر. অনেক ব্যথা হচ্ছে গাইস এখানে একটু করার জন্য তো একটু সহ্য করতেই হয় এখন সামগ্রীর কাজ দেব আমি আগুন সামলাচ্ছি তুই দুলে কাপ নেই যা ছোট ছোট কাপ নেই যা সাম্মো কাপ নেই রে ধরা কিছু নেই যা আমি দেখতেছি এখন দেখতে তুই যা রে কাপ নেই আসিস ইয়ে হয়ে গেছে গাইস এটা ماذا تفعلون هذا هو المكان الذي يجعل هذا المكان 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 يجعل
সবাইকে দেওয়া লাগবে এই জন্য একটুকে পাবে আরো দুটো কাপ নিয়ে যা মা আমার মা বাক দিব দুড়ালে আসিস দুড়ে দুড়ে গাইজ দেখো আমাদের সফল লড়ছে একটু বাকি আছে ওগুলো আমরা আবার ঢালতেছি না এখন ধরুন শেষ যখন এগুলো আছে তো এর মধ্যে আমি এখন কাদা দিয়ে দিচ্ছি তো এতখানি কাদা তুললাম তুলে মেয়ে দিলাম হবে না ওর রিঅ্যাকশনটা পাওয়া যাবে না চিনি দিচ্ছে সামু একটাতে চিনি দিস না এটাতে চিনি দিস না হাতে ওটা দিবে এটা দিব না চিনি দুরাতকে দিব না তুই কি চিনি সারা খাবো এটা চিনি দিল না তো এটা তো দিইনি এটা তো দিইনি এটা দাদি খাবে তোর বাবা খাবে দেখো একটু খেয়ে দেখি ভালো হয়েছে গাইস তো একটু স্কিপ করে লেটস গো সিনেমাটিক শর্টস আজকের ভিডিওটা ছিল ওই পর্যন্তই তো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করে দিও তো গাইজ আমি যখন এই ভিডিওটা আপলোড দিচ্ছি মানে জাস্ট নাও আমার 2000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তো ধন্যবাদ তোমাদের 2000 সাবস্ক্রাইবের জন্য তো অনেক ইয়ে হচ্ছে তোর কেমন লাগছে 2000 সাবস্ক্রাইব উপলক্ষে হ্যাপি তো 2000 সাপোর্টার সাবস্ক্রাইবার উপলক্ষে কোনো ভিডিও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও তো আচ্ছা টাটা গফন খোদা হাফেজ